Fake Aadhaar Card Correction Center is running at Chanditala. চণ্ডীতলা এক নম্বর ব্লকের ভগবতীপুর বাজার এলাকায় ভুয়ো আধার কার্ড সংশোধনের কেন্দ্র খুলে রমরমিয়ে চলছে আধার কার্ড সংশোধনের কাজ। আধার সংশোধন করতে কারোর কাছ থেকে নেওয়া হচ্ছে 500, আবার কারোর কাছ থেকে নেওয়া হচ্ছে 1000 টাকা। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে আধার সংশোধন করতে গেলে যেখানে নাম মাত্র 50 টাকা দিতে হয় সেই জায়গায় নেওয়া হচ্ছে এত টাকা করে। সরকারি অনুমোদন আধার সংশোধনের কেন্দ্র ছাড়া কিভাবে এই দোকানে আধার সংশোধনের কাজ হচ্ছে? কুমির মোড়া সেন্টারে যখন জিজ্ঞেস করো না, না আপনি যে এখানে করছেন এই সেন্টারে কোনো বৈধ আপনাদের পারমিশন আছে? বৈধ পারমিশন কার থেকে নিতে হবে বলো? ইউআইডি সরকারি সেন্টারে ইউআইডি থেকে দিয়েছে, ইউআইডি অনুমতি আছে। তার ডকুমেন্টস আছে আপনাদের? না না দাদা নেই, আমাদের নেই ডকুমেন্টস নেই দাদা। কি ব্যাপার করছেন? আধার কার্ড মানুষের চাহিদা যে করছি, মানুষের চাহিদা না থাকলে করবো না। আপনাদের যে একটা অভিযোগ হচ্ছে যে সরকারি যে অ্যামাউন্টটা তার থেকে 10 গুণ বেশি নিচ্ছেন, মানে 450, 500, 400 এইভাবে টাকা নিচ্ছেন। না দাদা ওরাম কতটা সত্য? ওরাম কে অভিযোগ করেছে বলো? না তাদেরকে আনতে হবে দাদা, কে অভিযোগ করেছে বলো? মানুষের, আমরা মানুষের চাহিদা আছে, আধার কার্ড করে দিচ্ছি, মানুষ যদি চাহিদা না থাকে তাহলে আধার কার্ড আর করবো না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। প্রথম কথা, আমি নবাবপুরের এলাকার বলছি, আমি নবাবপুর প্রধান, আমার নবাবপুরে কিন্তু এটা হচ্ছে না, কিন্তু আদার্স জায়গায় 500 কে কী ধরনের নিয়ে পাবলিক জনগণ আসছে, অভিযোগ করছে। এ বিষয়ের আগেও আমিও আমার ব্লকে অভিযোগ করেছি, জানিয়েছি, এবং আমি আমার ফেসবুক পোস্টেও আমি জানিয়েছিলাম যে এই ধরনের যে মানুষের থেকে যে টাকা নেওয়া হচ্ছে এটা বন্ধ করা হোক, এবং প্রশাসনের কাছে, আমাদের দলীয় সরকারের কাছে আমি অনুরোধ করছি যাতে এই ধরনের যে বেআইনিভাবে যে মানুষকে পয়সাটা নিচ্ছে সেই পরিষেবাটা ন্যায্য টাকা না নিয়ে সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার, এটা পশ্চিমবঙ্গ সরকার। আমি আধার লিঙ্ক করাতে এসেছিলাম, তো রেট তো অনেক বলছে। কী বলছে? বলছে 450 টাকা লিঙ্ক করছে। 450 টাকা সবার জন্য তো হবে না, নাই গরিবদের জন্য হবে এত টাকা করে, অন্য জায়গায় 60 টাকা 50 টাকা করে নিচ্ছে, এমনি বেশি নিচ্ছে নাই। দোকানদারকে প্রশ্ন করলে দোকানদার কী বলছে? বলছে অত টাকাই দিতে হবে, 450 টাকা। সরকারি খরচ জানেন? 50 টাকা তো বুঝেছেন, বুঝে 500 টাকা দিতে হবে, না হবে 450 টাকাই দিতে হবে। দোকানের নামটা জানেন? নামটা ছেলেটার নাম জানি না।